পুজোর আগে বড় সাফল্য আলিপুরদুয়ার জেলা পুলিশের। একটি অভিযান চালিয়ে চুরি যাওয়া নতুন 10টি মোবাইল সেট উদ্ধার করলো আলিপুরদুয়ার থানার পুলিশ। বীরপাড়া এলাকায় একটি মোবাইলের দোকান থেকে গত 3 সেপ্টেম্বর চুরি হয়েছিল 14টি নতুন মোবাইল সেট। পুলিশ তদন্তে নেমে কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে 4 জনকে গ্রেফতার করে। পুজোর আগে বড় সাফল্য আলিপুরদুয়ার জেলা পুলিশের। একটি অভিযান চালিয়ে চুরি যাওয়া 10টি নতুন মোবাইল সেট উদ্ধার করলো আলিপুরদুয়ার থানার পুলিশ। বীরপাড়া এলাকার একটি মোবাইলের দোকান থেকে গত 3 সেপ্টেম্বর চুরি হয়েছিল 14টি নতুন মোবাইল সেট। পুলিশ তদন্ত নেমে কুচবিহার ও আলিপুরদুয়ার থেকে 4 জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় খোয়া যাওয়া 10টি মোবাইল। আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, পুজোর আগে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে। এখানে আপনার লোককে ডেকেছে, যে মিডিয়া ব্রিফ করা হয়েছে, 3 তারিখে 14টা মোবাইল একটু দোকান থেকে চুরি হয়েছিল। ওর ভিতরে 4 জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। 4 জনকে অ্যারেস্ট করে 10টা মোবাইল আমরা রিকভারি করেছি। আর এনাকে ইন্টারোগেট করে যে বাকি 4টা মোবাইল আছে, আশা করি ওকে ভি আমরা রিকভার করতে পারব। 4 জন অ্যারেস্ট হয়েছে, একজন পিসিতে আছে আর একজন বেল পেয়ে গেছে, একজনকে আগে অ্যারেস্ট করা হয়েছিল। এই লোকের নাম আছে সঞ্জিত মণ্ডল, অমিত রায়, বাপি চৌহান আর দীপঙ্কর রায়, সব এখানে লোকাল ছেলেই আছে। এই কাছের ডিস্ট্রিক্ট আর আমার ডিস্ট্রিক্ট মিলিয়ে আর পূজার আগে এনাকে ধরা একটু বড় সফলতা আছে। আমরা আশা করি যে বাইরে থাকলে এরা অন্য চোরি করতো, চোরি চেকারি করতো, তো আশা করি কি ক্রাইম একটু কম হবে।